গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে আবার আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো রোলস থিওরাম, রোলের উপপাদ্য। তোমাদের ক্লাস টুয়েলভে যারা রয়েছে তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ এটি। তো রোল উপপাদ্যের উপরে আমি আরও একটি ভিডিও অলরেডি তোমাদের জন্য আপলোড করেছি, যারা সেটা দেখোনি, এটা প্রথম দেখতে এলে তাদের আমি অনুরোধ করব আগে সেটা দেখে নাও, তারপর এটা দেখো। তোমরা কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, তোমরা প্লে লিস্টের লিঙ্ক পাবে, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিয়ে প্রথম ভিডিওটা তারপর এখানে আসো। তো আমি আরও একবার এই ভিডিওতে তোমাদের রোলস থিওরামের স্টেটমেন্টটা কি আমি বলে দেবো। বলে দেবার পর আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পরীক্ষায় কেমন অঙ্ক আসতে পারে, সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো এখানে আমি স্টেটমেন্টটা আরও একবার তোমাদের জন্য পড়ছি। এফ এক্স একটি এমন অপেক্ষক যে এফ এক্স এই অন্তরাল যেখানে এক্স এর মান বি এর থেকে ছোট বা সমান এবং এর থেকে বড় বা সমান, এটাকে বলা হয় ক্লোজড অন্তর্বাল বা বদ্ধ অন্তরাল, যেহেতু এক্স এর মানে এ এবং বি ইনক্লুড রয়েছে এই অন্তরালে সন্তত। এখন তোমরা বলতে পারো যে সন্তত বলতে আমরা কি বুঝবো? তো তোমাদের তো আগেই আমি আলোচনা করেছি সন্তত বলতে আমরা বুঝবো যখন আমরা এফ এক্স এর গ্রাফ আঁকবো কোনো বিন্দুতে ছেদ ছাড়াই আমরা আঁকতে পারবো, তাদের আমরা বলবো সন্তত। যেমন তোমাদের আমি উদাহরণ হিসাবে দিয়েছি, তোমরা প্রথম ভিডিও যারা দেখেছো তারা জানো তোমাদের জন্য আমি উদাহরণ দিয়েছিলাম টেন এক্স এর গ্রাফ আমরা আঁকছিলাম। তো আমরা জানি পাই বাই টুতে টেন এক্স এর মান হচ্ছে আনডিফাইন, তাই আমরা আর আঁকতে পারছি না, আমাদের পরবর্তীতে আবার এখান থেকে গ্রাফটাকে শুরু করতে হচ্ছে। আবার কত পর্যন্ত আমরা কোথায় গিয়ে ছেদ করছি? না, 3π/2। তো এইভাবে আমরা আঁকতে পারছি না, তাই আমরা বলছি এফ এক্স মানে যদি এটা কিসের গ্রাফ, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে টেন এক্স এর গ্রাফ, টেন এক্স হলো এমন একটা অপেক্ষক যেটা কিন্তু এই বিন্দুতে এই বিন্দুগুলোতে সন্তত নয়। অপরদিকে তোমরা যদি সাইন এক্স এর কার্ভ দেখো, তোমরা তো সাইন এক্স এর কার্ভের সাথে পরিচিত, তো এইখান থেকে এইভাবে চলবে, এটা যদি আমি ছোট বড় করছি তোমরা এটাকে বুঝে নিও যে একই রকম আঁকতে হবে, তো কন্টিনিউ চলবে, এটা কিন্তু সব জায়গায় সন্তত। তো প্রসঙ্গক্রমে তোমাদের বলি সন্তত কারা, আর বেশ কিছু নিয়ম রয়েছে সন্তত হবার। যে সমস্ত পলিনোমিয়াল বা বহুপদী রাশিমালা কিন্তু সবসময় সন্তত হবে, বহুপদী রাশিমালাগুলো সন্তত। কারা সন্তত ক্যাটাগরিতে পড়বে? বহুপদী রাশিমালা কোনগুলো হয়, ধরো তাদের আকার এইরকম, a0+a1x a2x2 ইত্যাদি চলতেই থাকলো, এই বহুপদ এগুলো সন্তত। দু নম্বর তোমার হচ্ছে সাইন এক্স কস এক্স, এক্স এর সমস্ত মানের জন্য কিন্তু এরা সন্তত, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এক্স এর সমস্ত মানের জন্য এরা সন্তত। তো আরও যে তোমাদের বলবো, তিন নম্বরে তোমরা যদি এক্সপোনেনশিয়াল ইএক্স একে দেখো, এক্স এর সমস্ত মানের জন্য সন্তত হয়, আর লগ ইএক্স এও কিন্তু এক্স এর সমস্ত মানের জন্য সন্তত হয়, এই ফাংশনগুলো এক্স এর সমস্ত মানের জন্য সন্তত, এটা তোমাদের মনে রাখতে হবে। আর সন্তত কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, একটা ফাংশন ধরো এফ এক্স, এফ এক্স কোনো একটা পার্টিকুলার বিন্দুতে এ বিন্দুতে ধরো সন্তত কিনা আমরা কি করে বুঝবো? আমাদের এই ফাংশনটা নির্ণয় করতে হবে, সন্তত হতে গেলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ইকুয়াল টু এফ এ হতে হবে, এই নিয়ম মানতে হবে। যেমন গ্রাফের সাহায্যে আমরা এইভাবে বুঝতে পারি, তেমন কোন একটা ফাংশন সন্তত কিনা আমরা ধরো পার্টিকুলার একটা পয়েন্টে এ বিন্দুতে আমরা তা কোনো একটা ফাংশনের সন্ততা বিচার করতে যাচ্ছি, তখন আমাকে তার এটাকে বলা হয়, তোমরা জানবে ডানপক্ষের লিমিট, এটাকে বলা হয় বামপক্ষের লিমিট, আর এটাকে বলা হয় তোমার এক্স এর মান যখন এ তখন ফাংশনটার মান। তো এই তিনটে যদি সমান হয় তখন আমরা বলবো কিন্তু সন্তত। তো এই লিমিটগুলো কী করে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে। আমি যখন অঙ্ক করাবো বেশ কিছু, তো সেই অঙ্কতে কিন্তু আমি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সেখানে তোমাদের আলোচনা করে দেবো যে এই লিমিটগুলো কী করে নির্ণয় করতে হয়। তো এইভাবে আমরা সন্ততা বিচার করি, আশা করি প্রথম পয়েন্টটা তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো। আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্টটা পড়ো, দ্বিতীয় পয়েন্টটায় কী বলা রয়েছে? এফ এক্স এ গ্রেটার দেন এক্স লেস দেন বি এই অন্তরালের সমস্ত বিন্দুতে অবকলনযোগ্য, অবকলন যোগ হয়ে গেছে, সরি, অবকলনযোগ্য, অর্থাৎ এটা কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল বা আমরা মুক্ত
অন্তরাল। মুক্ত অন্তরাল কেন বলছি, এখানে বি এবং একে আমরা ইনক্লুড করছি না। এ এবং বি এর মধ্যবর্তী যে সমস্ত বিন্দু রয়েছে সেই সমস্ত বিন্দুতে এফ এক্স ফাংশনটাকে অবকলনযোগ্য হতে হবে। তো অবকলনযোগ্যতা বলতে আমরা কী বুঝি, কারা অবকলনযোগ্য কারা অবকলনযোগ্য নয় আমরা বুঝবো কীভাবে, এটা খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে বুঝতে হবে রোলস থিওরমকে অ্যাপ্লাই করতে গিয়ে। তো আমি সেই অবকলনযোগ্যতা সম্পর্কে আগেও আলোচনা করেছি ভিডিওতে, তোমাদের সাথে আবার আজকে ছোট্ট করে সেই আলোচনাটা এখন সেরে নেব। তো দেখো আমি লিখে রেখেছি একটা ফাংশন y = x টু দি পাওয়ার 1 বাই 3। এখন যদি আমি ডেরিভেটিভ করি ইন রেসপেক্ট অফ x তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 3 x 1 3 - 1। তো ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 বাই 3 x - 2 বাই 3, মানে 1 বাই 3 আর হচ্ছে x 2 বাই 3। তো এই ফাংশনটাকে লক্ষ্য করো, এখন যদি আমরা 0 বিন্দুতে dy dx এর মান নির্ণয় করতে যাই x = 0 তে, এখানে কিন্তু আনডিফাইন চলে আসবে, আমরা কিন্তু আর অবকলনের মান পাবো না, কারণ নিচে 0 কখনো বসানো যেতে পারে না। তাহলে আমরা বলতে পারি এই যে ফাংশনটা রয়েছে এইটা কিন্তু x = 0 বিন্দুতে অবকলনযোগ্য নয়। তাহলে আমরা অবকলনযোগ্য সবসময় আমরা অবকলন করেই যে নির্ণয় করতে হবে, এইভাবে অবকলনের ফর্মুলা প্রয়োগ করেই যে নির্ণয় করতে হবে তা নয়। অবকলনযোগ্যতা প্রমাণ করতে গেলে তোমাদের কোন একটা পার্টিকুলার বিন্দুতে, ধরো এ বিন্দুতে একটা ফাংশনের অবকলনযোগ্যতা প্রমাণ করতে চাইছো, তাহলে তখন তোমরা কিভাবে করবে, তখন তোমাদের ঠিক এই লিমিটগুলোকে কিন্তু নির্ণয় করতে হয়। লিমিট h প্লাস h টেন্স টু যে পয়েন্টে আমরা নির্ণয় করতে চাইছি, আমরা যে পয়েন্টে নির্ণয় করতে চাইছি খেয়াল রাখতে হবে কোন পয়েন্টে নির্ণয় করতে চাইছি। এখানে আমরা 0 প্লাস দিলাম, ধরো এখানে আমরা লিখলাম a প্লাস h, আর এখানে লিখলাম f a ডিভাইডেড বাই h, আর ইকুয়াল টু আর একটা আমরা লিমিট নির্ণয় করব, সেটা হলো লিমিট h টেন্স টু 0 মাইনাস f a প্লাস h মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। এই দুটো যদি ইকুয়াল হয় তবেই কিন্তু আমরা বলতে পারবো এফ এক্স ফাংশনটি এ বিন্দুতে অবকলনযোগ্য। কোন একটা পার্টিকুলার ফাংশন রয়েছে এফ এক্স, তার এ বিন্দুতে অবকলনযোগ্যতা আমরা বিচার করতে যাই চাইছি, তাহলে আমাকে কিন্তু এই বাম পক্ষের লিমিট এবং ডান পক্ষের লিমিট নির্ণয় করতে হবে, করে আমরা তার অবকলনযোগ্যতা প্রমাণ করবো। আমি বিশেষ কিছু উদাহরণ আনবো, সেই উদাহরণ কিন্তু এই লিমিটগুলো আমাদের নির্ণয় করতে হবে। যদি আমরা এই ফাংশনটা নির্ণয় করতে চাইতাম তাহলে আমাদের কিভাবে নির্ণয় করতে হতো, আমাদের ডান পক্ষের লিমিট নির্ণয় করতে হতো প্রথমে লিমিট h টেন্স টু 0 প্লাস, আর এখানে তোমাকে লিখতে হতো f, আর এখানে হচ্ছে তো আমরা 0 বিন্দুতে নির্ণয় করতে চাইছি তাই জন্য 0 প্লাস h 0 প্লাস h মাইনাস f এখানে 0 আর ডিভাইডেড বাই h, এটা নির্ণয় করতে হতো। তো এটা নির্ণয় করতে তোমরা কীভাবে, তো দেখো 0 প্লাস এইচ তো 0 কিছু মানে হয় না, তাহলে এফ এইচ এফ এইচ সমান তোমরা নিশ্চয়ই জানো কী হবে, না এইচ টু দি পাওয়ার 1 বাই 3, আর এখানে 0 এফ 0 এর মান 0 হবে, এক্স এর মান 0 বসালে ডিভাইডেড বাই এইচ। তো এইটা আমরা পেতাম, তো এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পেতাম, এখানে পেতাম h, আর 1/3 থেকে বিয়োগ করলে -2/3 হতো, তো -2/3 হতো মানে আমরা পেতাম কি 1/h আর হচ্ছে 2/3। তোমাদের খেয়াল রাখতে হবে h কিন্তু 0 থেকে বড় একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা ধনাত্মক সংখ্যা আসতো, ধনাত্মক সংখ্যা আসতো। আর অপরদিকে আমরা যদি এই লিমিটটা নির্ণয় করতাম লিমিট h টেন্স টু 0 মাইনাস, আর এখানে আমরা বসাতাম 0 প্লাস h মাইনাস এফ 0 ডিভাইডেড বাই এইচ, আমরা যদি এটা নির্ণয় করতাম তাহলে দেখো এখানে 0 কিছু গুরুত্বপূর্ণ নয়, এফ মাইনাস এইচ মানে তোমার এখানে কি আসতো, এখানে যেটা তোমার কাছে আসতো সেটা হতো, এটা হচ্ছে এইচ 0 থেকে ছোট একটা রাশি, তোমাকে এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আসতো ঠিক একইভাবে আসতো এইচ -2/3, বাট এই কথাটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এটা এই রাশিটা এসে উপস্থিত হতো, এই রাশিটা যদি আমরা নির্ণয় করতে যেতাম তাহলে কি পেতাম। তো দেখো এখানে আমরা এইটা ধনাত্মক বলছি বলে এই এর মান ধনাত্মক, কিন্তু লিমিটের নিয়ম কিন্তু এইভাবে হয় না। লিমিটের নিয়ম কিভাবে হয়, এখানে আমরা শেষ পর্যন্ত এই এর মানটাকে বসিয়ে দেবো, এই এর মান 0 বসিয়ে দেবো, তাহলে এই এর মান যদি এখানে 0 বসাও তাহলে 1/0, তাহলে সে তো আনডিফাইন, এটা হচ্ছে অসংজ্ঞাত হলো, ঠিক একইভাবে এটাও অসংজ্ঞাত হলো। তাহলে যখন অসংজ্ঞাত হবে কোনো লিমিটেড ভ্যালু ইকুয়াল হতে হবে ঠিক কথা, কিন্তু যদি অসংজ্ঞাত হয়
তাহলে তো সেটা আর অবকলনযোগ্য নয় বলেই আমরা ধরবো। যেহেতু এটা আনডিফাইন্ড হলো, তাহলে এই বিন্দুতে কিন্তু এই যে ফাংশনটা x ইকুয়াল টু জিরো বিন্দুতে অবকলনযোগ্য হলো না। তাহলে যে দু নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, অবকলনযোগ্যতা বলতে কী বুঝি, আশা করি তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো। লাস্ট আমাদের যে পয়েন্ট রয়েছে, এফ এ ইকুয়াল টু এফ বি হতে হবে, এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। অর্থাৎ ওয়াই এর ভ্যালু বা এফ এক্স এর ভ্যালু, এক্স এর মান এ হলে যা হবে আর এক্স এর মান বি হলেও তাই হবে। যদি এরকম হয় তবে এ বি এর মধ্যবর্তী এক্স এর অন্তত পক্ষে একটি মান সি পাওয়া যাবে। এ এবং বি এর মধ্যবর্তী এক্স এর অন্তত পক্ষে একটি মান সি পাওয়া যাবে, একের বেশিও পাওয়া যেতে পারে। এমন পাওয়া যাবে যে তোমরা যদি এই এফ এক্স এর ডেরিভেটিভ করো ওই বিন্দুতে, তাহলে সেটা জিরো হবে। অথবা আমরা অন্য কথায় বলতে পারি, এফ প্রাইম সি ইকুয়াল টু জিরো হবে। এফ প্রাইম সি ইকুয়াল টু জিরো মানে কি, তোমার হচ্ছে সি বিন্দুতে যদি আমরা এই ফাংশনটার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, সেটা জিরো হবে। এটাই হলো রোলস থিওরমের স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের একটা জিওমেট্রিক্যাল মিনিং আছে। এই ভিডিওতে আমি কিন্তু সেই জিওমেট্রিক্যাল মিনিং নিয়ে আলোচনা করলাম না, প্রথম ভিডিওতে আমি জিওমেট্রিক্যাল মিনিং নিয়ে আলোচনা করেছি, যেটা তোমাদের বোঝা খুব প্রয়োজন। তোমরা প্রথম ভিডিওটা দেখতে পারো যারা জিওমেট্রিক্যাল মিনিংটা জানতে চাও। কোথায় পাচ্ছ আবার বলছি, এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, চলে গেলে প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা দেখতে পাবে। তো আজকে আমি তাহলে কী আলোচনা করবো, রোলস থিওরমের স্টেটমেন্ট তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমাদের পরীক্ষায় কী ধরনের অঙ্ক আসতে পারে, কেমন কী এর অ্যাপ্লিকেশান, সেইগুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আজকে যে উদাহরণগুলো আলোচনা করব, একটা শুরুতেই সোজা উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রমাণ করো যে একটা ফাংশন রয়েছে, দেখছো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টুতে তোমার অন্তরাল হচ্ছে 2 এবং 0। এই অন্তরালে রোলের উপপাদ্য প্রযোজ্য এবং সি বিন্দুর মান নির্ণয় করো। তো রোলের উপপাদ্য প্রযোজ্য হতে গেলে কী করতে হবে, এই অন্তরালে এই ফাংশনটাকে অবকলনযোগ্য হতে, সরি, এই ফাংশনটাকে প্রথমে আমরা বলবো সন্তত হতে হবে। তো একটা পলিনোমিয়াল এইটা, যেহেতু এটা একটা পলিনোমিয়াল, তাহলে আমরা বলবো বা বহুপদী রাশিমালা, যেহেতু এক নম্বরে আমরা বলবো যেহেতু ওয়াই একটি বহুপদী রাশিমালা, তাই এটি কিন্তু এই অন্তরালে সন্তত। তাহলে প্রথম যে কন্ডিশন রোলের উপপাদ্য প্রয়োগের, সেটা কিন্তু স্যাটিসফাই করছে। কী কারণে স্যাটিসফাই করছে, কারণ ওয়াই হলো এক্সের একটি বহুপদী রাশিমালা। এবার বহুপদী রাশিমালা হওয়ার কারণে এক্সের যে কোনো মানের জন্যই এই অপেক্ষকটা কি হবে, সন্তত হবে। তো এখানে তাহলে বলবো বহুপদী রাশিমালা হওয়ায় আমাদের প্রদত্ত অন্তরালে, মানে প্রদত্ত অন্তরালে সন্তত, অর্থাৎ এক নম্বর যে কন্ডিশন সেটা স্যাটিসফাইড। দু নম্বর আমাকে বলতে হবে এটা অবকলনযোগ্য কি অন্তরালে। তো অবকলনযোগ্য কি বিচার করতে গেলে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বার করবো। এখানে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ তোমার হচ্ছে 2x-1। তো দেখো এই অন্তরালে যে কোনো বিন্দুর জন্যেই এটা কিন্তু অবকলনযোগ্য, যে কোনো মান বসাও এটা কোথাও আনডিফাইন্ড আসবে না। তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে এর অব তোমার আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স যার মান হচ্ছে 2x-1, আর এই অন্তরালে ওপেন ইন্টারভ্যাল নট ক্লোজ, মানে 2 এবং 0 কি ইনক্লুড করার প্রয়োজন নেই, এই অন্তরালে অবকলনযোগ্য। অবকলনযোগ্য তিন নম্বর আমাদের দেখতে হবে, প্রথমে আমরা এফ জিরোর মান নির্ণয় করব। এফ জিরোর মান কত, এফ জিরোর মান এখানে 0 বসালে 2। অপরদিকে এফ টু এর মান কত, এফ টু এর মান যদি তোমরা ক্যালকুলেশন করো এখানে কত হচ্ছে 4-2 আর হচ্ছে +2। তার মানে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, দেখো ভ্যালুটা হয়ে গেল কত, ভ্যালুটা হয়ে গেল 4। তাহলে থার্ড কন্ডিশন কিন্তু স্যাটিসফাইড নয়। তাহলে যেহেতু থার্ড কন্ডিশনটা স্যাটিসফাইড হলো না, তাহলে আমরা কি বলবো, এখানে আমরা বলবো এই অপেক্ষকটি ক্ষেত্রে এই অন্তরালে রোলের উপপাদ্য কিন্তু প্রযোজ্য নয়। এখন আমরা যদি একটু চেঞ্জ করে দিই, কেমন চেঞ্জ, আমরা যদি অন্তরালটাকে 2-এর বদলে 1 করে দিই, তাহলে আমরা কি বলবো, দেখো এটা সেই পলিনোমিয়াল থাকছে, তাই অন্তরাল যদি 1 হয় তাহলে সন্তত থাকছে, আর যদি অন্তরাল 1 হয় তাহলে অবকলনযোগ্যও থাকছে, আর যদি এটা 1 হয় তাহলে কি হবে, 1 হলে দেখো 1-1 এটা 1-1,
আর প্লাস টু, এটার ভ্যালু টু, আর এটার ভ্যালু তো এই ক্ষেত্রে টু থাকছে জিরোতে, তাহলে দেখো এখন কিন্তু এটা ইকুয়াল হয়েছে। অর্থাৎ রোলের উপপাদ্যের যে তিনটে কন্ডিশন, তিনটেই কিন্তু এখানে স্যাটিসফাইড। অর্থাৎ এখানে রোলের উপপাদ্য কিন্তু প্রযোজ্য, অর্থাৎ জিরো এবং ওয়ানের মধ্যবর্তী এক্সের একটি মান থাকবে যার জন্য এর ডেরিভেটিভটা কী হবে, জিরো হবে। সেই বিন্দুটাকে আমরা সি বিন্দু বলি। তাহলে সি এর মান আমরা কী করে নির্ণয় করব, এর ডেরিভেটিভটা ইকুয়াল টু আমরা কী বসিয়ে দেবো, জিরো বসিয়ে দেবো। আমরা এর ডেরিভেটিভ কত হয়েছে দেখো, ডেরিভেটিভ হয়েছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি এক্স ইকুয়াল টু হাফ। অর্থাৎ সি এর ভ্যালু কত, সি বিন্দুর মান, সি হচ্ছে তোমার জিরো আর একের মধ্যবর্তী, তার মান হলো হাফ। এইভাবে আমরা কোনো ফাংশানের রোলের উপপাদ্য প্রযোজ্য কি, প্রযোজ্য নয় এবং প্রযোজ্য হলে সি এর মানটা কত আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তোমরা উদাহরণটা আশা করবো সহজেই বুঝতে পেরেছ। আমি পরবর্তী আরও একটা উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো আজকে দ্বিতীয় যে ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাই এক্স। ফাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু, যখন এক্স এর ভ্যালু জিরোর সমান বা জিরোর থেকে বড় এবং একের থেকে ছোট বা একের সমান, আর একের থেকে যখন এক্স এর ভ্যালু বড় হয়ে যাচ্ছে তখন ফাংশনটা ফোর মাইনাস এক্স এইভাবে নির্ণীত হচ্ছে। তাহলে এই ফাংশনটাই কি রোলের উপপাদ্য প্রযোজ্য, এইটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইটা যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়, আমাদের প্রথমে দেখতে হবে রোলের উপপাদ্য প্রযোজ্য কি প্রযোজ্য নয় জানার জন্য এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড অর নট স্যাটিসফাইড, এইটা আগে আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখব যে তোমার অন্তরাল কোথা থেকে কত পর্যন্ত, অন্তরাল এক্স এর ভ্যালু কোথা থেকে কত পর্যন্ত, তোমার হচ্ছে জিরোর থেকে বড় বা সমান থেকে তোমার দুয়ের থেকে ছোট বা দুয়ের সমান পর্যন্ত, এই অন্তরালে এই ফাংশন সন্তত কি সন্তত নয় সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তো কোন ফাংশন সন্তত কি সন্তত নয় আমরা দেখব। দেখো এখানে ফাংশনটা জিরো থেকে ওয়ান পর্যন্ত একটা পলিনোমিয়াল, আবার ওয়ান থেকে টু পর্যন্ত আরো একটা পলিনোমিয়াল, তাহলে এই ইন্টারভ্যালে কিন্তু এটা সন্তত থাকবে। যদি ফাংশনটা সন্তত না হয়, যেহেতু ওয়ান ভ্যালুতে এই ফাংশনটার রূপটা চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু ওয়ান বিন্দুতে এটা সন্তত কি সন্তত নয় সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তাহলে সেইটা আমরা দেখব। প্রথমে আমরা প্রথমে যেভাবে সন্তত দেখি তোমাদের সাথে আলোচনা করেছি, আমরা ফাই এক্সের সন্ততা বিচার করব। প্রথমে আমরা ওয়ান বিন্দুতে নির্ণয় করতে চাইছি, তাহলে ওয়ান বিন্দুতে যদি নির্ণয় করতে চাই আমাকে যে লিমিটটা নির্ণয় করতে হবে, লিমিট তোমার প্রথমে একের থেকে বড় মান, তারপর একের থেকে ছোট মান। প্রথমে আমি একের থেকে ছোট মানের জন্য বা একের সমান মানের জন্য, সরি একের ছোট মানের জন্য আমরা ফাংশনটার মান প্রথমে নির্ণয় করব। তো সেটা কি দিয়ে নির্ণীত হচ্ছে, এই ফর্মুলা দিয়ে নির্ণীত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে যদি আমরা নির্ণয় করি এখন এক্স এর মান যদি আমরা ওয়ান বসিয়ে দিই, ফাংশনটার মান কত হচ্ছে, থ্রি। এখন আমরা যদি ফাই এক্স এর মান লিমিট এক্স টেন্স টু, এখানে লিমিট এক্স টেন্স টু মাইনাস ওয়ান, এক্স টেন্স টু প্লাস ওয়ান নির্ণয় করি, তাহলে এই ফর্মুলা দিয়ে নির্ণীত হবে ফোর মাইনাস এক্স, দ্যাট ইস থ্রি। তাহলে দেখো এই দুটো সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটা ওয়ান বিন্দুতেও সন্তত। আর ওয়ান বিন্দুতে সন্তত হওয়া মানে দেখো এখানে তো পলিনোমিয়াল আগে এবং পরে, তাহলে এই ফাংশনটা কিন্তু এই অন্তরালে সন্তত, এটা আমরা ঠিকঠাকভাবে বলে দিতে পারি। নেক্সট আমাদের যেটা দেখতে হবে, এই ফাংশনটা কি অবকলনযোগ্য, অবকলনযোগ্যতা বিচার করতে হবে প্রত্যেক বিন্দুতে। তোমার এক্সক্লুড করব অবশ্যই জিরো এবং টুকে, এর ইন্টারভ্যালে যে পয়েন্টগুলো আছে সেখানে কি অবকলনযোগ্য। যেহেতু ফাংশনটা ওয়ানের রূপ চেঞ্জ করছে, তাহলে আমরা বিচার করব এখন ওই যে এক্স ইকুয়াল টু ওয়ান ভ্যালুতে এটা কি অবকলনযোগ্য। তো অবকলনযোগ্য বিচার করতে গেলে আমাদের যে লিমিট নির্ণয় করতে হয়, তোমরা জানো আমরা ওয়ান বিন্দুতে অবকলনযোগ্যতা বিচার করতে যাচ্ছি। প্রথমে আমরা ডান পক্ষে লিমিট নির্ণয় করব, লিমিট এইচ টেন্স টু তোমার জিরো প্লাস ধরে আমরা এই ফাংশনটার নির্ণয় করব। এফ ওয়ান বিন্দুতে নির্ণয় করি, খেয়াল রাখবে ওয়ান প্লাস এইচ মাইনাস এফ এইচ আর ডিভাইডেড বাই এইচ। তো এখানে দেখো এই যে ভ্যালু কত, ওই যে ভ্যালু জিরোর থেকে বড়, তার মানে এইটার ভ্যালু কত, ওয়ানের থেকে বড়, তার মানে ওয়ানের থেকে বড় মানে এই ফাংশন দিয়ে কিন্তু ফাংশনটা তখন নির্ণীত হবে। তাহলে যদি এই ফাংশন দিয়ে এই রূপটা দিয়ে নির্ণীত যদি হয়, তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো ঠিক এইটা লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এখানে এ প্লাস ওয়ান এইচ, অর্থাৎ এক্স এর বদলে আমরা ওয়ান প্লাস এইচ বসিয়ে দেবো, তার মানে ফোর মাইনাস এক্স এর বদলে কি বসাবো দেখো ওয়ান প্লাস এইচ, আর এফ এইচ
FH এইজের মান কত জিরোর খুব কাছাকাছি তার মানে জিরোর খুব কাছাকাছি যদি হয় এইজের মান তাহলে আমরা কোনটা দিয়ে নির্ণয় করব নিশ্চয়ই বুঝতে পারছো আমরা নির্ণয় যখন করব তখন এই জিরোর মান সরি এখানে আমি FH লিখে ফেলেছি ভেরি ভেরি সরি এটা হচ্ছে তোমার হচ্ছে 1 হবে F1 এর ভ্যালু তো 1 এর ভ্যালু F1 এর ভ্যালু কত না x এর মান যখন 1 তখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে দেখো আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি কত 3 তাহলে এখানে কিন্তু আমি 3 বসাবো তাহলে 3 যদি বসাই আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো আবার বলি তোমাদের যেহেতু আমি একটু এখানে h লিখে ফেলেছিলাম আমরা একটা ফাংশন কোন একটা পার্টিকুলার বিন্দুতে অবকলন যোগ্য কি যোগ্য নয় সেটা আমরা বিচার করতে চলেছি তো সেই বিচার করতে গিয়ে আমরা কি করব আমরা 1 বিন্দুতে অবকলন যোগ্যতা বিচার করছি তার মানে আমাদেরকে প্রথমে ডান পক্ষের লিমিটটাকে নির্ণয় করতে হবে h প্লাস 0 যখন h এর মান 0 থেকে বড় সেই অবস্থায় আমাকে f1 আর f1 প্লাস h ডিভাইডেড বাই h এই লিমিটটা প্রথমে নির্ণয় করতে হবে দেখো এখানে 1 প্লাস h h যেহেতু 0 থেকে বড় তাই এখানে f1 প্লাস h এর মান কি হলো 1 এর থেকে বড় হয়ে গেল কারণ 1 প্লাস h h হচ্ছে পজিটিভ নাম্বার 0 থেকে বড় তার মানে এই মানটা 1 এর থেকে বড় তার মানে যখন 1 এর থেকে ফাংশনের মান বড় হবে এখানে আমরা f না লিখে বেটার হবে phi লেখা কারণ ফাংশনটা phi দিয়ে নির্ণীত হয়েছে তাহলে phi 1 প্লাস h কি হবে দেখো এটা 1 এর থেকে বড় তার মানে এই ভাবে নির্ণীত হবে এখানে x কে আমরা রিপ্লেস করব 1 প্লাস h দিয়ে তো আমরা নির্ণয় করেছি এখানে 4 বসিয়েছি মাইনাস x a আমরা x কে রিপ্লেস করছি কি 1 প্লাস h দিয়ে আর phi 1 এর ভ্যালু মানে তোমার 1 পর্যন্ত এই ভাবে নির্ণীত হয় তাহলে x এর বদলে 1 বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করে 3 পেয়েছি তো এখানে বাকি ক্যালকুলেশন করে নাও বাকি ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি লিমিট h tends to 0 plus 1 তাহলে h minus 1 minus h minus 3 আর divided by তোমার h তো এইভাবে আমাদের এটা ক্যালকুলেশন হয়েছে তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো ক্যালকুলেশনটা একটু দেখে নেব কি হচ্ছে তাহলে দেখো এখানে 4 এখানে আমরা ওই 4টাকে বসিয়েছি এখানে আমি h লিখে ফেলেছিলাম এখানে 4টাকে বসিয়েছি আর x এর বদলে 1 প্লাস h এখানে হচ্ছে phi এর মান 1 তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে পারছি 4 minus 1 দ্যাট ইজ 3 minus 3 এখানে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে h কেটে গেলে তোমার হচ্ছে minus 1 পড়ে থাকে এই লিমিটার ভ্যালু হলো minus 1 তো এখন এবার আমাকে আর একটা লিমিট নির্ণয় করতে হবে কোন লিমিটটা নির্ণয় করতে হবে না লিমিট h tends to 0 minus অর্থাৎ h এর ভ্যালু একটা নেগেটিভ 0 থেকে কম সেই অবস্থায় আমাকে এই লিমিটটা নির্ণয় করতে হবে phi 1 plus h minus phi 1 আর ডিভাইডেড বাই h তো দেখো এখানে h এর মান কিন্তু 1 এর থেকে কম সরি h এর মান কিন্তু 0 থেকে কম মানে নেগেটিভ ভ্যালু তার মানে 1 প্লাস h এর মান হচ্ছে 1 এর থেকে কমে গেল অর্থাৎ এইভাবে নির্ণীত হবে ফাংশনটার মান তার মানে এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব ভালো করে স্পষ্ট করে লক্ষ্য করবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আমরা x এর বদলে বসাবো 1 প্লাস h x এর বদলে বসালাম 1 প্লাস h x এর বদলে 1 প্লাস h তার হোল স্কয়ার আর প্লাস 2 আর তোমাদের তো আগেই বলেছি phi 1 এর মান হচ্ছে minus 3 আর ডিভাইডেড বাই h তো এইটাকে এবার ক্যালকুলেশন করো অবশ্যই এখানে লিমিটটা রয়েছে লিমিট কি লিমিট না লিমিট h tends to 0 minus তো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কি আসছে তো খেয়াল করো ভালো করে আসছে 1 প্লাস 2h প্লাস h স্কয়ার আর এখানে হচ্ছে তোমার ক্যালকুলেশন করলে minus 1 ডিভাইডেড বাই h আর এখানে হচ্ছে লিমিট h tends to 0 minus তো এখানে দেখো এই 1 1 ক্যান্সেল করে দাও 1 1 ক্যান্সেল করে দিয়ে তারপর h কমন নিয়ে কেটে দাও তোমাদের কাছে কি পড়ে থাকছে তোমাদের কাছে পড়ে থাকছে 2 plus h যেখানে হচ্ছে লিমিট h tends to 0 minus এবার h এর ভ্যালু যদি তোমরা 0 বসিয়ে দাও h এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও কি পাচ্ছো h এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও 2 পাচ্ছো তাহলে দেখো তোমরা বাম পক্ষের লিমিট পেয়েছো 2 আর ডান পক্ষের লিমিটের ভ্যালু পেয়েছো কত 1 minus 1 আর এখানে 2 তার মানে এইটা 1 বিন্দুতে অবকলন যোগ্য নয় আর যখনই অবকলন যোগ্য হলো না এই ইন্টারভ্যালের কোনো একটা বিন্দুতে তখন আমরা বলতে পারি এখানে কিন্তু রোলের উপপাদ্য প্রয়োগ করা সম্ভব নয় অর্থাৎ এই ক্ষেত্রে রোলের উপপাদ্য কিন্তু এই ফাংশনটাতে প্রযোজ্য নয় আশা করব তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো রোলের উপপাদ্যের উপর আরও বেশ কিছু কঠিন অঙ্ক রয়েছে যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আরও একটি পর্ব আনবো সেই পর্বে আলোচনা করব তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেল এবং বাড়িতে বসে তোমাদের অঙ্কের প্রস্তুতি নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং